ধ্যান পরীক্ষা কেমন? আইমাত পরীক্ষা হয়ে গেছে না? জি স্যার কালকে হয়েছে। কেমন দিয়েছে? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। 25 থাকবে নাকি? একটা দুইটা ভুল যেতে পারে, সেও না এখন। মোটামুটি ভালোই হয়েছে তাই। রুটিন অনুযায়ী আজকে কি হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ ক্লাস? স্যার আজকে হায়ার ম্যাথ ক্লাস। তোমার সেই অনুশীলনটা শুরু করি যেটা বলছিলে সমস্যা, কত অনুশীলনে জানো ওটা? 9.2। 9.1-এ কোনো সমস্যা আছে? এক ভালো পারো। হ্যাঁ তাহলে 9.2 শুরু করি। শুরু থেকে অধ্যায়টাকে একবার করব, আবার কিন্তু সৃজনশীল কোশ্চেন করব, তাহলে আমার মনে হয় তোমার সমস্যাটা দূর হবে। তারপরে পুরো 9-এর 1-2 মিলে টেস্ট পেপার সলভ করব। তাহলে ধাপ 3টে, 1 অধ্যায়টা করব, 2 এই অধ্যায় কিছু সৃজনশীল করব, 3 9-এর 1-2 মিলে টেস্ট পেপার যে অঙ্কগুলো আছে সেগুলো করবো। এই কটা পদ্ধতি ফলো করলে ইনশাল্লাহ তোমার সমস্যা কেটে যাবে। তাহলে বই থেকে বের করো 9-এর 2, আমরা শুরু করব 6 নম্বর থেকে। এর আগে তো নৈবেদ্যিক, আমরা 6 থেকে শুরু করতে যাচ্ছি। ছয় নাম্বার দেখতে পাচ্ছো? জিয়ানকে সাউন্ড সমস্যা কেন দেখতে পাচ্ছ কিনা? 6 নাম্বার স্যার দেখা যায়। ওকে দেখো, কিভাবে করবো তাহলে? এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, লগ কে ভিত্তি, সবগুলোর সাথে লগ কে ভিত্তি আছে। তাহলে আমরা একটা লগ কে ভিত্তি কমন নিয়ে নিলাম, এই যে কমন লগ কে ভিত্তি। তাহলে আমাদের থাকে কি, এখানে থাকে এ টু দি এম বাই বি টু দি পাওয়ার এন, বি টু দি এম বাই সি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন। সেগুলো আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এখানে একটা সূত্র ব্যবহার করা হয়েছে, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি সমান লগ এ বি সি। অর্থাৎ সূত্রটা ছিল লগ এ বি সি ইকুয়াল টু লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি। আর এইগুলা যেটা কমন নিলাম অংশ, দেখো উপর নিচে সব কাটা যায়, এ কাটে বি কাটে সি কাটে সব কাটা যায়। তাহলে এখানে কি থাকে? 1 থাকে, লগ কে ভিত্তিক 1, আর লগ 1 মানে 0, রাইট সাইড প্রমাণ হয়ে গেল। বুঝতে পারছো? এখন তুলবো না পরে তুলবো? পরে ভিডিও দেখে তুলে নিব। পরেরটা
এখানে দুইটা পার্ট আছে, দেখো দুইটা পার্ট কি হবে, এই অংশটা দুইটা পার্ট, এরকম পরের অংশটা দুইটা পার্ট, এবং তার পরের অংশটা দুইটা পার্ট, সব দুইটা দুইটা পার্ট আছে। কিরকম দুইটা পার্ট? এখানে লগ কে এ বি হলে একটা পার্ট, আর লগ কে এ বাই বি আর একটা পার্ট। লগ কে এ বি লেখা যায় লগ এ লগ লগ এ প্লাস লগ বি, আর লগ কে এ বাই বি এর লেখা যায় লগ এ মাইনাস লগ বি। কথাগুলো বুঝতে পারছো? দেখো সেইটাই লেখা হয়েছে, এই যে লগ কে কে ভিত্তি এ প্লাস লগ কে ভিত্তি বি, এলো গুণেরটা হলো এই, এই যে গুণের এ বি, এটা হলো এই, আর ভাগেরটা হলো মাইনাস। গুণের সময় যোগ হয়, ভাগের সময় বিয়োগ হয়, এরকম সবকটা ভাঙা হয়েছে। তারপরে দেখা গেলো এখানে সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম প্রত্যেকটা ধাপে সূত্র হয়। সূত্রগুলো বসানোর পর দেখা গেলো সব কেটে যায়, আর সব কেটে যাওয়া মানে যেদের যোগ বিয়োগের কাটাকাটি তাহলে জিরো হয়ে গেল। ক্লিয়ার? কথা বলবো, বুঝতে পারছো তো? পরবর্তী অঙ্কটা দেখি আমরা। দেখো তো পরবর্তীটা বুঝো কিনা। কালকে করাইছিলাম এই অঙ্ক, মনে পড়ে? কালকে করিয়েছিলেন, এইটাই আমি বলছিলাম, এইটাই যে বিরে রুট দিয়ে স্কোয়ার দিতে বলছিলাম, এবং সব টু গুলা এই বাম দিকে যাবে, এবং সাথে এইট হবে, আর এগুলো সব কাইটে অন হয়ে যাবে। এটা নৈমিত্তিক ছিল গতকাল বলেছিলাম, এটা বললাম না তাহলে, আশা করি বুঝতে পারবা। এইটা এখানে লগ এ ভিত্তি, তারপর আবার আছে এ এ এ টু দি পাওয়ার বি, কি করব খেয়াল করো। প্রথমে এই লগের সাথে এই লগটার সাথে এ ভিত্তি এ নেব, উপর থেকে যে তিনটায় একটা বি আছে সেখান থেকে একটা এ নেব। মার্ক করে দেখাই তোমাকে, এই এটা তিনটাই আছে, প্রথমে এই এটাকে নিলাম দেখো, তাই একটাই যদি নিয়ে যাই, এই এটাকে এই রেখে দিছে এই এই, তাহলে এখানে এ থাকে কয়টা? দুইটাই থাকে, বাকি বাকি থাকে দুইটা এ এবং বি, এতটুকু বাকি, দুইটা এ এবং বি এতটুকু বাকি থাকে, এই দুইটা এবং এ এবং বি পরবর্তী লগের সাথে চলে গেল। এই আবার পরের বার কি করবো, এখান থেকে আর একটা আবার দ্বিতীয়টা রেখে বাকিটা আবার প্রথমটা নিয়ে যাব। সিস্টেমটা কি বুঝতে পারছো? এখানে দেখো আবার একটা রেখে এই একটা এ, এই একটা আবার এটার সাথে রেখে দিলে উপরে একটাই একটা বি থাকে, এই দেখো প্রথমটা ইসা একটা এ একটা বি, মানে ভাগ ভাগ করতে করতে আসছি। কিভাবে ভাগ করতে করতে আসছি সেই জিনিসটা মনে রাখতে হবে, যে প্রথমে একটা এ তিন নাম্বারটা দিয়ে দেব, এখানে আমার এ আছে কয়টা? তিনটা, এখান থেকে একটাই তিন নাম্বারটা দেব, পরের বার একটাই দুই নাম্বারটা দেব, পরের বার বাকি একটাই প্রথমটা দেব। তাহলে এখানে যে আছে লগ এ ভিত্তি এ, এর মানে হলো ওয়ান, এই যে ওয়ান, পরেরটা আবার লগ এ ভিত্তি এ, এইটা এর মানে ওয়ান, আর এইখানে গিয়া এই যে বি পাওয়ারে আছে লাস্ট পাতে, বিটা বাম দিকে চলে যাবে, বাম দিকে চলে গেলে হবে লগ এ ভিত্তি এ, এখানে ওয়ান, তাহলে বি গুণ ওয়ান সমান ওয়ান। বলো বুঝছো কিনা? আগে করে একটু বুঝাবেন। হ্যাঁ বুঝাবো, তাহলে একটু ভেঙে বুঝাচ্ছি আর একটু।
খেয়াল করো, আমি একটু ভেঙে বোঝাচ্ছি তাহলে। প্রথমে আমি একটা লগ নিয়ে কাজ করি, এই লগটা, এই লগটা কি আছে, লগ এখানে ভিত্তি কিন্তু একটা লগ, একটা ভিত্তি কিন্তু প্রত্যেকটার সাথে আছে, এটা দিয়ে দিলাম। এই প্রত্যেকটা খেয়াল করলো, এই যে ভিত্তি আছে, এই যে ভিত্তি আছে, প্রত্যেকটা ভিত্তি কিন্তু এ আছে, দিয়ে দিলাম। এখন ডান দিকে বলো তো আমার এখানে এই ব্র্যাকেটের মধ্যে কয়টা এ কয়টা বি আছে? চারটা এ আর একটা বি, না তিনটা এ আছে। তুমি ভিত্তির এটা এর সাথে কাউন্ট করে দিই, এটা হলো ভিত্তির, একটা হলো ভিত্তির, ভালো করে খেয়াল করো। ভিত্তিটা বাদ যাবে, হ্যাঁ ভিত্তি তো প্রত্যেকটার সাথে আছে, তুমি মাত্র দেখালাম না, এটার সাথে একটাই আছে, এই একটা একটাই আছে, এটার সাথে একটাই আছে, ভিত্তিটা বাদ, শুধু ব্র্যাকেটের মধ্যে আছে তিনটা, এই তিনটে একটা বি, বুঝতে পারছো? এর একটাই আমি এখানে দিয়ে দিলাম, এই যে আমি তিন নাম্বারটা লিখলাম, এখানে একটাই দিয়ে দিলাম, তাহলে এখানে বাকি থাকবে কি জায়গায়? একটাই চলে গেল, আচ্ছা তাহলে দুইটাই একটা বি, এই যে দ্বিতীয় পদের সাথে চলে আসছে, দেখো এই জায়গাটাই। আর তিন নাম্বার পদে এই যে একটা দিয়ে দিলাম, এই এ আর এ। এখন লগ এ ভিত্তি এ কত বলতে পারো? এই নিচে দেখো অন লেখা আছে, আবার এই অংশে দ্বিতীয় অংশে যেখানে আমরা এই দুইটাই একটা বি নিলাম, এইখানে আবার একটা বি দিয়ে দিলাম, এই একটা বি এখানে দিয়ে দিলাম, তাহলে বাকি থাকবে কি? একটাই একটা বি, বুঝছো? সেই একটাই একটা বি এই প্রথমটা রইল। ওকে আবার ক্লিয়ার করে দেখো, যে আমি প্রথমে একটা এ, এই একটাই আমি কাটে দিলাম, কারণ এটা এখানে দিয়ে দিছি, এই যে শেষ দিয়ে দিলাম। এবার দ্বিতীয় এটাকে কাটে দিলাম, কারণ এটা আমি কোথায় দিয়েছি, এই যে এখানে দিয়ে দিছি। তারপর তৃতীয় এটাকে কাটে দেবো, এটা কই দিছি, এইখানে দিছি। আর বিটাকে কাটে দেবো, এটা কই দিছি, এই বাম দিকে দিছি, বুঝতে পারছো? এবার রিহান আরো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি। আর প্রত্যেকবারই লগ এ ভিত্তি এ মানে অন হয়ে যাচ্ছে, এই জন্য এটা বাদ হয়ে যাচ্ছে, এই যে লগ এ ভিত্তি এ অন হয়ে গেছে, পরের বার আবার লগ এ ভিত্তি এ এই অন হয়ে গেছে, পরের বারও লগ এ ভিত্তি এ আবার অন হয়ে গেছে, তাহলে বাকি যা রইলো বি রইলো একটা, এটাই আনসার। ক্লিয়ার? সাত নাম্বার, এখান থেকে একটু বড় অঙ্ক শুরু হচ্ছে, মন দিয়ে দেখো। প্রথমে আমাদের তিনটা মান দেওয়া আছে, সেখান থেকে একটা রাশি আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেইগুলোকে আমরা ধরে নেব প্রত্যেকটা সমান পি, তার মানে প্রথম এটা সমান পি, এটা সমান পি, এটা সমানও পি, বুঝতে পারছো? পি বা কেও ধরতে পারো, পি বা কে ধরবা, এখন এখানে যদি তিনটা সমানই পি হয়, যেহেতু এখানে মধ্যে সব সমান চিহ্ন, এখানে যদিও এই চিহ্নগুলো একটা মাইনাস এর মতো আছে, সব সমান ভুল আছে টাইপিং এ,
টাইপিং না প্রিন্টিং আলাদা সমস্যা হয়। তো তিনটা সমানে যদি পি হয় তাহলে প্রত্যেকটা সমান পি, কথাটা বুঝো কিনা? এ সমান বি সমান সি সমান যদি পি হয় তাহলে এ সমান পি, বি সমান পি, সি সমান পি, ঠিক আছে? কথাটা বুঝছো? তাহলে এখন আলাদা আলাদা ভাবে আমি লিখতে পারি না প্রত্যেকটা সমান পি? পি এর বদলে অন্য কিছু লেখা যাবে, কি ধরা যাবে, কি যে কোনো অক্ষর ধরা যাবে। তবে তোমার খেয়াল রাখতে হবে অক্ষরটা যদি অঙ্কের মধ্যে না থাকে তুমি এক্স ওয়াই জেড ধরতে পারবে, এখানে এক্স ওয়াই জেড মানে নাই, এখানে কে ধরতে পারো না, কে আছে যে লগ কে ভিত্তি কে ধরা যাবে না, এখানে পি ধরতে পারবো, এক্স ওয়াই জেড ধরতে পারবো, যে অক্ষর এখানে নাই সেটা ধরতে পারবো, ঠিক আছে? বা এখানে একটা লাইন একটু শর্ট করা আছে, সেই লাইনটা একটু বুঝে নাও, সেটা হইলো এরপরে তুমি এখানে একটা লাইন বেশি ঢুকাতে পারো, এই জায়গাটায় একটা লাইন ঢুকাতে পারো, সেটা হচ্ছে এই যে লগ কে ভিত্তি এ বাই বি সি ইকুয়াল টু পি, এখানে লিখে নিতে পারো এইটা সমান পি। তারপর আর গুণ করলে হবে এই লাইনটা, যে লাইনটা এখন এখানে আছে এটা আর গুণ করা লাইন, মানে এখানে একটা গ্যাপ আছে, আর গুণ করে যেটা আসলো সেই সেখান থেকে আমরা কি করলাম, আর গুণের পর উভয় পক্ষকে এ দ্বারা গুণ করলাম, গুণ করে যেটা পাইলাম সেইটা একটা সমীকরণ। এই একটা পার্ট বুঝলে হবে, বাকি সব সহজ, এতটুকু বুঝছো কিনা, মূল বুঝছো এতটুকু? প্রথমত তুমি পি ধরলা, কে ধরলা, যে কোনো কিছু ধরলা, ঠিক আছে, ধরলাম, ধরার পরে তার মানে তিনটের সমানই পি, মানে প্রত্যেকটা সমান পি, এখানে এইটার সমান পি, এইটার সমান পি, এইটার সমানও পি। এটা খেয়াল করো এখানে যে মাইনাস সাইন গুলো আছে এটা কিন্তু সমান, এটা মাইনাস, তার মানে প্রথম পদ, প্রথম পদ সমান আমি পি লিখতে পারি, দেখাইলাম যে লাইনটা এখানে নাই তোমার করে নিবা, প্রথম লাইন সমান যদি পি হয় তাহলে পির সাথে এটা আর গুণ করো, তাহলে কি হয়, হয় পি ইনটু বিসি, আর উপরে হয় লবে হয় লগ এ, ঠিক আছে, লগ এ ইকুয়াল টু পি ইনটু বিসি, এর বোস সাইডকে গুণ করতে হবে এ দ্বারা, এটাকে এ দ্বারা, পরেটাকে বি দ্বারা, তার পরেটাকে সি দ্বারা গুণ করতে হবে, তাহলে এরকম তিনটে রাশি কি বের করা যাবে? বুঝতে সমস্যা হচ্ছে মনে হয়? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তিনটা সমীকরণ দাঁড় করাবো এখান থেকে, এই তিনটে সমীকরণ পরবর্তীতে যোগ করবো, এই যে যোগ করলাম লগ কে ভিত্তি এ বি ভিত্তি বি সি ভিত্তি সি ইকুয়াল টু এই যে পি ইন্টু, সবগুলো পি ইন্টু দেখা ছিল না উপরে, দেখাই তোমাকে আমি, এই যে প্রথমটা এক নয় পি ইন্টু এ বি এ সি, পরেরটা পি ইন্টু বি সি এ বি, পরেরটা পি ইন্টু এ সি বি সি, সবগুলো যদি পি আছে আমরা কি করেছি এখানে একটা পি কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি, ব্যাস এগুলো সব কেটে গেল, হয়ে গেল জিরো, আর বাম দিকে লক কে কমন নিলাম, তাহলে হয় এটি ধরে এ বি ধরে পি সি ধরে সি ইকুয়াল টু জিরো, এবার লক কে ভ্যানিশ করে দিলে এগুলো সমান কি দাঁড়ায়, কে দাঁড়ায় মানে কে টু দি পাওয়ার জিরো, কে টু দি পাওয়ার জিরো, আর কে টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, বুঝতে পারছো কিনা? জি স্যার। এই যে লক কে আছে পাম দিকে সেই জন্য এটা কেটে দিল জিরো, পরটা দেখো তো বুঝো কিনা, অনেকটা কি রকম দেখো তো তুমি দেখি বুঝো,
y plus z কেন হলো? এখানে নোট দেওয়া হয় না, এখানে নোট দেবা বোথ সাইড কে y plus z দ্বারা গুণ করে, এটাকে y plus z দ্বারা করবা, পরেরটাকে করবা z plus x, আর পরেরটা করবা x plus y, এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো হইলে এখানে সূত্র হয়। এই যে এস কে মাইনাস বি এস কে সূত্রটা করছে না, ওইটা দিয়ে গুণ করার কারণে এস কে মাইনাস বি এস কে সূত্রটা হয়েছে, বুঝতে পারছো? এবার তাহলে নোট দেবা, আচ্ছা দাঁড়া গুণ করে দেখো তো বাকি অংশ বুঝো কিনা। জি স্যার বুঝতে পারছি। সবগুলো অঙ্কন তো বাসা করবা একই ধাঁচের, আগেরটা যা করছো এটাও কিন্তু একই ধাঁচের, দেখো এই সবগুলো তিনটে সমীকরণ বের করে সমীকরণ দুটো যোগ করেছি, যোগের সিস্টেমটা একটু দেখো বুঝতে পারবা। স্যার বুঝতে পারছি একদম ইজি না? তবে ইজি কিন্তু থাকবে না, তুমি প্র্যাকটিস না করো। আজকে দিয়ে এই পর্যন্ত করো, বুঝতে পারছো? একবারে বেশি লোড দেবে মনে থাকবে না, আর অন্য পরীক্ষা তো আছে তোমার, অন্য পড়া তো পড়তে হবে। আমি তো পড়া অঙ্ক তোমার দেখাই দিয়ে গেলে আমি পুরোটা শেষ করতে পারবো, কিন্তু তুমি লোড নিয়ে রাখতে পারো না, তো পরীক্ষা আছে তাই না? এই কটা করো, পরীক্ষার পরে পড়ো, পরের দিন আবার করো, পরীক্ষার পরে একদিন অনেকগুলো করো, কিন্তু পরীক্ষার মধ্যে আমি অল্প অল্প ক্লাস নিতে যাচ্ছি, কারণ আমাকে লোক করে না দিলে আমি সিলে গেলে লাভ হবে না, এই জন্য অল্প দিচ্ছি, এই করে করে ফেলো। ওকে জি স্যার, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সালামু আলাইকুম।